চার বছর পর ইংল্যান্ডে বাংলাদেশ দল। 9 মে থেকে চেমসফোর্ডে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে প্রস্তুতিতে এক চুল ছাড় দিতে নারাজ টাইগাররা দ্য লেইস ক্যামব্রিজে। দ্বিতীয় দিনের অনুশীলনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই জোর দিয়েছে হাথুরুর দল। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। আজই যোগ দেওয়ার কথা সাকিব আল হাসানের। আইসিসি সুপার লিগের এই সিরিজ থেকে বাংলাদেশের কোনো চাওয়া পাওয়া না থাকলেও তুলনামূলক দুর্বল আয়ারল্যান্ডের কাছে কোনোভাবেই সিরিজ হারা যাবে না, তাই ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেয়ার চেষ্টা ক্রিকেটারদের। ম্যাচ ভেন্যু থেকে প্রায় 50 মাইল দূরের এই গ্রাউন্ডে চলছে আইরিশ বধের প্রস্তুতি। আগেভাগে ইংল্যান্ডে আসায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ হয়েছে দলের জন্য। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে হোম সিরিজে আইরিশদের হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাড়তি রসদ। আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা। সো আলহামদুলিল্লাহ আমাদের 2 দিন প্র্যাকটিস হয়েছে, আমরা সবাই ভালো প্র্যাকটিস করেছি। এখানে একটু ঠান্ডা আছে, বাট খুব দ্রুত আমরা অ্যাডজাস্ট করছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ইংল্যান্ডের কন্ডিশন স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং হলেও ভয় পাচ্ছেন না মিরাজ। কোচের সঙ্গে প্রতিনিয়ত আলোচনায় ভালো করার কৌশল রপ্ত করছেন এই অলরাউন্ডার। আশা করছি আমরা খুব দ্রুত একটা সলিউশন বের করবো, স্পিনাররা কিভাবে এখানে ভালো বল করতে পারে। যেহেতু আমরা যে মাঠে খেলবো, আমরা স্টেটটা একটু ছোটো আছে, সাইড একটু বড় আছে, সো ওইভাবে আমরা প্ল্যানিং করছি কিভাবে কি করা যায়। 9 মে প্রথম ওয়ানডের পর 12 ও 14 মে আরও 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। পারভিন আক্তার, সময় সংবাদ।